মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীগণ বলেছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি আর আণবিক গতি এবং বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের তারতম্য সময়ের ভিন্নতার কারণে তারা গবেষণা করে দেখেছেন এখন তো স্যাটেলাইটের যুগ 24 ঘন্টায় দুনিয়ার কোথাও না কোথাও আযান হয় আপনাদের সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না পৃথিবীতে একটা সেকেন্ড আযান ছাড়া অতিবাহিত হয় প্রতি মুহূর্তে আযান হয় বলবেন কিভাবে এখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় আমেরিকায় কিছুক্ষণ পরে ফজরের আযান হবে সৌদি আরবে কিছুক্ষণ পরে না হয়ে গেছে সৌদি আরবে কিছুক্ষণ আগে জোহরের আযান হয়েছে কোন কোন দেশে এখন ফজরের আযান কোন কোন দেশে এখন জোহরের আযান কোন কোন দেশে এখন আসর মাগরিব বা এশার আযান 24 ঘন্টায় দুনিয়ার কোথাও না কোথাও আযান হচ্ছে পৃথিবীর কোথাও এখন সকাল কোথাও এখন বিকাল লন্ডনে এখনো সকাল আমেরিকায় এখনো রাত তো বিজ্ঞানীগণ গবেষণা করে বলেছেন এই সময়ের তারতম্যের কারণে দেখা যায় পৃথিবীতে 24 ঘন্টায় আযান হয় সুবহানাল্লাহ আযান হলে মুসলমানরা কি আদায় করে সালাত আদায় করে আর সালাতে একমাত্র একটি কিতাব থেকেই তেলাওয়াত হয় কিতাবের নাম কি আমাদের বড়লেখায় কি কোনো মসজিদে হুজুর সাহেব আল্লাহু আকবার বলে বুখারী শরীফের তেলাওয়াত আরম্ভ করেন নাকি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হাদিস যদি আরম্ভ করেন পিছন থেকে একজন সাধারণ মুসল্লি লুকমা দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কোন কিতাবের সূরা আরেকটু জোরে বলেন সবাই জানে কোরআন তেলাওয়াত নামাজে করতে হয় অন্য কোন কিতাব থেকে নামাজে তেলাওয়াত করা যায় না এর জন্য এখানে উলামায়ে কেরাম বসে আছেন ওয়াহি কোরআনও হচ্ছে ওয়াহি হাদিসও হলো ওয়াহি ওয়াহি দুই প্রকার একটা হলো ওয়াহিয়ে মাতলু আরেকটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু একটা নামাজে তিলাওয়াত হয় আরেকটা নামাজে তিলাওয়াত হয় না কোরআন নামাজে তিলাওয়াত করতে হয় বলে এটাকে বলা হয় ওয়াহিয়ে মাতলু যেটা তিলাওয়াত করা হয় নামাজে কিন্তু হাদিস নামাজে তিলাওয়াত করা হয় না দুটো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু বলছিলাম এই কোরআনের কথা তাহলে আযান 24 ঘন্টা হলে নামাজও 24 ঘন্টা হয় আর নামাজের কারণে পৃথিবীতে আল্লাহর কোন না কোন বান্দারা 24 ঘন্টায় পৃথিবীর কোনায় কানায় পৃথিবীর চতুর্দিকে দেখা যায় কোরআনের তেলাওয়াত করে তার মানে সারাংশ কথা মুদ্দা কথা খোলাসা কথা সামারি হলো এই পৃথিবীতে একমাত্র কিতাব হলো আল্লাহর কোরআন যেটা অনবরত দিবানিশি 24 ঘন্টা পৃথিবীতে তেলাওয়াত হয় সুবহানাল্লাহ পৃথিবীতে কোরআন ছাড়া কি আর এমন কোন কিতাব আছে নাই নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে Nobody has ever bothered to read or heard the holy book Quran. এই কোরআন তিলাওয়াত করলে তিলাওয়াতকারীও বিরক্ত হয় না যে শুনে সেও কোনোদিন বিরক্ত হয় না যখন কোন গান বের হয় সেই গান কয়েকদিন শোনার পরে সেই গানের প্রতিও মানুষের বিরক্তি চলে আসে কোন কবিতা কিছুদিন শোনার পরে বলার পরে সেই কবিতার প্রতিও মানুষের একটা বিরক্তি চলে আসে কিন্তু আল্লাহর কিতাবে কোরআন এটা এমন এক অলৌকিক এমন এক কিতাব তেলাওয়াত করতেও খারাপ লাগে না বিরক্ত লাগে না যিনি শুনেন তারও কখনো খারাপ লাগে না বালেগ হওয়ার পর থেকে আপনারা মসজিদে জামাতে হাজির হন প্রত্যেক দিনই দেখবেন মসজিদের ইমাম সাহেব পরিচিত একটা সূরা দিয়ে সব নামাজ আরম্ভ করেন সেই সূরাটির নাম হলো সূরাতুল আস্তে বলবেন না জোরে বলেন সূরাতুল ফাতিহা কেউ কি কোনোদিন কুমার সাইল এলাকায় কিংবা বড়লেখার কোনো মসজিদে গিয়ে বলেছেন নাকি
হুজুর আপনি কি আর কোন সূরা জানেন না রেগুলার এক সূরা দিয়ে নামাজ আদায় করেন কতবার শুনবো শুনতে শুনতে আমাদের ভালো লাগে না বিরক্ত লাগে আপনি এখন অন্য সূরা দিয়ে আগামী এক মাস নামাজ আরম্ভ করেন বলেন তো বিরক্ত হয়ে এমন কথা এখন পর্যন্ত দুনিয়াতে কোনো মুসল্লি বলেছে নাকি কিয়ামত পর্যন্ত বলার কোনো সম্ভাবনা আছে নাকি বরং দেখা যায় এক এক আলেমের কণ্ঠে আল্লাহ এমন এক এক রকমের সুধা ঢেলে দিয়েছেন কারো কারো কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলে পড়ে মনে হয় এখনি যেন আসমান থেকে আল্লাহর কিতাব নাজিল হয় যাদেরকে আল্লাহ মক্কা মদিনায় নামাজ আদায়ের সৌভাগ্য দিয়েছেন তারা তো দেখেছেন মসজিদুল হারাম এবং মসজিদুন নববীতে যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যায় হারামের ইমামগণ যখন তেলাওয়াত আরম্ভ করে মানুষ অর্থ না বুঝলেও কলিজাটা শীতল হয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায় অনেক মানুষ অর্থ না বুঝেও চোখের পানি ফালায় এমন দৃশ্য আছে না নাই আল্লাহ তাআলা আমাকেও অনেকবার হারামাইনে সালাত আদায়ের সুযোগ দিয়েছেন নিজের চোখেই দেখেছি কত মানুষ নামাজের মধ্যে আবেগ আপ্লুত হয়েছে কত মানুষের কান্নাকাটি শুনেছি অনেককে জিজ্ঞেস করেছি ভাই আপনি তো কোরআনের অর্থ বুঝেন না ইমান সাহেব যে আয়াতগুলো পড়লেন কিছুই তো বুঝলেন না কিন্তু তারপরেও কেন আপনি এত চিৎকার করে করে কান্নাকাটি করলেন জবাব দিল অর্থ বোঝা লাগে না এত সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত হয়েছে তেলাওয়াত গিয়ে হৃদয়ে আসর করেছে কলিজাটা শীতল হয়ে গিয়েছে গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে অর্থ না বুঝলেও এই কিতাবের তেলাওয়াতে এত মজা এত ভালো লেগেছে মনে হচ্ছিল যেন আসমান থেকে এখন কোরআন নাজিল হচ্ছে আর কোরআনের শিরোলিত তেলাওয়াতে আবেগে চোখে আবেগে চক্ষুদ্বয় দিয়ে পানি এসেছে আমি টেরও পাই না সুবহানাল্লাহ বলেন তো পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন কিতাব আছে যেটা শুনলে মানুষ চোখের পানি ঝরায় না খারাপ লাগে এমন কোন কিতাব কোরআন ছাড়া আর আছে কথা বলেন আছে নাই তাহলে পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন তেলাওয়াত করলে শুনলে কোনোদিনও বিরক্ত লাগে না খারাপ লাগে না নাম্বার 3 তিন নাম্বার দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজড দ্য হলি বুক কোরআন ইজ কাউন্টলেস পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন এই কোরআনের যত হাফেজ দুনিয়াতে আছে পৃথিবীর অন্য কোন বইয়ের এত হাফেজ মুখও ঠাটা করে গেল নে মাত বারণ না রে কথা বলেন আছে আপনি দেখুন তো আপনার শাহবাজপুর ইউনিয়নে কোরআনের যত হাফেজ আছে অন্য কোন বইয়ের এত হাফেজ যে সকল ছেলেমেয়েরা স্কুলে পড়ে থাকে বলবেন তোমার বাংলা বইয়ের তুমি কয়টা কবিতা পারো সে বলবে দুইটা তিনটা চারটা পাঁচটা ইংরেজি বইয়ের কয়টা কবিতা পারো সে বলবে মাত্র কয়েকটা অন্যান্য বইয়ের কয়টা পাতা মুখস্থ বলবে কয়েক পাতা আর এখন তো মুখস্থ করাও লাগে না ঠিক কিনা এখন তো কারিকুলামের যে অবস্থা আমরা ছাত্র জামানায় শুনতাম মানুষজন বলে ছাত্র জীবন মধুর জীবন যদি না থাকতো এক্সামিনেশন এখন তো পরীক্ষাও নাই পরীক্ষা পদ্ধতির বিরাট পরিবর্তন এসেছে এখন চতুর্ভুজ দেয় বৃত্ত দেয় জানেন কিনা আপনারা এগুলো এখন সন্ধ্যার পরে ছেলেমেয়েরা পড়াশোনা করে না কাগজ কেটে ফুল বানায় আঁকা আঁকি করে পরের দিন ক্লাসে নাটক ফাটক করবে গান গাইবে তার রিহার্সাল করবে মাদ্রাসা বলেন আর স্কুল বলেন এগুলোকে যেন আজ এক একটা শিল্পকলা একাডেমিতে পরিণত করার অপচেষ্টা চলছে এই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য প্রত্যেকটি মানুষকে নিজের জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে আমাদেরই ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় এসির বাতাস খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালিয়ে আমাদের কচিকাঁচা সোনামণিদেরকে অপসংস্কৃতি চর্চা করিয়ে এবং তাদেরকে ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষয় অধ্যয়ন করিয়ে সমকামী বানানোর এই অপচেষ্টা রুখে দিবে জনগণ বরদাস্ত করবে না দেশের মানুষ জন্য প্রত্যেকটি জায়গা থেকে সচেতন হতে হবে আমাদের মাদ্রাসাগুলিতে এখন হাত দেওয়া হয়েছে
আমাদের মাদ্রাসাগুলোর বইয়ের মলাট দেখলে মনেই হয় না এগুলো মাদ্রাসার বই। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থাকে আজ ধর্মহীন করে দেওয়ার অপচেষ্টা চলছে। আমরা শুধু মাহফিলের মধ্যে আর মসজিদের খুতবার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনি যদি মনে করি যে ওয়াজ করে আর মসজিদে খুতবা দিয়ে দিয়ে মানুষকে ভালো বানিয়ে ফেলবো না, একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই জাতির শিক্ষা কারিকুলামকে যদি ধ্বংস করে দেওয়া যায় ওই জাতি এমনিতেই নষ্ট হয়ে যাবে। ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে, ইবলিসও অবাক যে এইরকম শয়তানি পাইলো কেমনে তারা শরীফ থেকে শরীফা। কি শয়তানি আপনারা চিন্তা করেছেন? এগুলো যদি ক্লাস সেভেন এ ছেলে মেয়েরা পড়ে এই মনমানসিকতা নিয়ে সে বড় হবে, আর এই মনমানসিকতা নিয়ে তারা যদি বড় হয় তাহলে তো আমাদের সমাজ সভ্যতা রাষ্ট্র ধ্বংসের মুখে হুমকির মুখে পড়ে যাবে। ক্লাস সেভেনে মুন্না যখন পড়ছে শরীফ শরীফা পড়ে বড় হয়েছে, ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে শরীফ যদি মুন্না যদি তার হোস্টেলের সিট দরকার হয়, হলের সিট দরকার হয়, হোস্টেল সুপারকে যদি বলে স্যার দেখেন আমি দেখতেও মুন্না, সার্টিফিকেটেও নাম মুন্না, এখন আমার কলেজে অথবা ইউনিভার্সিটির হোস্টেলে সিট লাগবে কিন্তু মনে মনে এখন আমি মুন্নি, আমাকে মহিলা হোস্টেলে সিট দেন। আপনারা হুনরানি বুঝরানি মাঝে মাঝে তোরা এক দুই লাইন হয়ে মহারর মাসও দুই তিন দিন সুযোগ পাইতো সিলেটি মাতার, এই সুযোগ তো মিস করা উচিত না। নিজের এলাকার মানুষের সামনে কত বিলু আর কন্ট্রোলের ভিতরে থাকা যায়, আপনারা বেজাবে জীবনে। আচ্ছা আপনার যদি হন না বেজার ডাকাইয়া মাত মাতো কাহতে হিতাও পারে, হিতা মাতলে ডাকাইয়া আল্লাহ আমরা লোকে পরে হইতে না ইনশা আল্লাহ। তো যেখান হইতাম যাইলাম মুন্নায় যদি হয় সার দিলাও কা আমারে মুন্নি হলো লোকে সিট, তে মুন্না মনে মনে মুন্নি হইয়া ফুরিন তোর এই সোসাইটির ভিতরে হামাইলে কি তো হইব গুজরানি শিয়াল মুরগির খামারর খান্দাত কে আখর আবা মুরগি আমারে দেখরায় শিয়াল লেখা কিন্তু মনে মনে আমি মুরগি, মুরগিন তো বিত্তে যদি দয়া মায়া হামায় আর তারা যদি হয় অসুবিধা না, হে দেখতে শিয়াল কিন্তু মনে মনে হর যেহেতু মুরগি তা রাখিলাম আমরা লগে তা হোক দেনে। এখন শিয়াল মনে মনে মুরগি হইয়া যদি মুরগির খামারের ভিতরে হামাইতো পারে তে সকালবেলা একটা মুরগি তা করে মাতুন না খানে খাইয়া সারা সফা করি ফেলাই দিব। শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামারের ভিতরে হামাইলে মুরগির যে হালত হইব, মুন্না মনে মনে মুন্নি হইয়া ফুরিন্তর হোস্টেল হামাইলে আনাই ফুরিন্তর সমাজের ভিতরে হামাইলে ফুরিন্তর বেটিন্তর নারী হলো একই দশা হইলে আরো বুঝরানি সমাজের মাঝে কি চাপ নষ্টামি আরম্ভ হইব। মুন্না যদি মনে মনে হয় আব্বা ও আম্মা আমি বুন্দি হয়ে গেছি এখন আমার বিয়া দেওয়ার সময় দেও মুন্না মার্কা খেল লগে বিয়া, এখন মুন্না যদি মুন্নি হয় হে যদি হয় আমি মনে মনে মুন্নি এখন তারা তো বিয়া দেওয়ার সময় যদি কোনো ফুয়াল লগে বিয়া দেন বাসর বড় গিয়া দেখা যাইব বেজাল লাগছে দুইটা বিয়ে যা, হে মনে মনে মুন্নি হইলে মুন্নি হইল হে তো মনে মনে মুন্নি হইছে কিন্তু তার মাঝে জেতা আছে সপ্তম মুন্না, তখন সমকামিতা সমাজ সরাইব আর সম্পদ বাটার বেলায় তো আরো বিরাট বড় বেড়া লাগব। আপনার ফুরি মুন্নি যদি হয় আব্বা এত বছর আমি মুন্নি আসলাম কিন্তু এখন জাগা জমিনের বাঘ বাটুয়ারা যেহেতু করবায় মনে মনে এখন আমি মুন্না বাটো গেছেন সম্পদ এখন সাইরো বাইদি ফেস লাগবো কি লাগতো না। তাহলে এই ট্রান্সজেন্ডার এটা হলো একটা শয়তানি, এটা একটা বদমাইশি মতবাদ, এই শয়তানি বদমাইশি আমাদের সোনামণিদের বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের আগামী প্রজন্মকে সমকামী এবং আগামী প্রজন্মকে নষ্ট করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না, প্রত্যেকটা মানুষকে জেগে উঠতে হবে। সম্মানিত উপস্থিতি যেই কথা বলছিলাম কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এই কিতাবের যত মুখস্থকারী দুনিয়াতে আছে অন্য কোন বইয়ের এত মুখস্থকারী পৃথিবীতে জোরে বলেন আছে নাই। আপনি দেখুন তাওরাত জাবুর ইনজিল বা বাইবেলের অল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কোন বইয়ের এত হাফেজ দুনিয়াতে আপনি পাবেন না কিন্তু গোটা পৃথিবীতে
কোরআনুল কারীমের কোটি কোটি হাফেজ আছে না নাই আপনি আপনার ইউনিয়নের দিকে লক্ষ্য করে দেখেন এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডেই দেখবেন আপনি অনেক হাফেজ পাবেন এই বড় লেখায় দেখবেন আপনি শত শত হাফেজ পাবেন মৌলভীবাজার জেলায় আপনি হাজার হাজার হাফেজ পাবেন সিলেট বিভাগে আপনি হাজার হাজার হাফেজ পাবেন গোটা বাংলাদেশে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ পাবেন কিন্তু বলেন তো অন্য কোন কিতাবের কি এত হাফেজ আছে নাকি আবার এই কিতাবকে মুখস্থ করার জন্য সহজ করে যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির তোমাদের পড়ার জন্য বুঝার জন্য মুখস্থ করার জন্য এই কিতাবকে সহজ করে যিনি নাজিল করেছেন তিনি কে এটা যদি সহজ না হতো তাহলে কি আমার হাফিজ ভাইয়েরা মুখস্থ করে রাখতে পারতো পারতো না আবার এই হাফেজে কোরআন দুনিয়াতে থাকার কারণে কোরআনুল কারীমকে এক অভিনব কায়দায় হেফাজত করছেন কে কেউ যদি বলে গোটা দুনিয়ার সমস্ত কোরআনের মুসহাফগুলোকে একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব পৃথিবীতে কোরআন আর রাখবো না কিন্তু এই কাজ করলে কোরআনকে কি দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া যাবে যাবে না নকুল কুমার বিশ্বাস লোকটা হিন্দু কিন্তু এত সুন্দর করে সে এই কবিতাটা লিখে পরে অবশ্য সুর দিয়েছে গান হয়ে গিয়েছে এত সুন্দর করে কথাটা বলেছে তার জন্য দিল থেকে দোয়া আসে এখনো বেঁচে আছে আল্লাহ যেন তাকে হেদায়াত দিয়ে দেয় বলে না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হারাবে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার তমাম দুনিয়ার কোরআন বিরোধীরা একমত হয়ে সমবেত হয়ে যদি কোরআনের এই কপিগুলোকে জ্বালিয়ে দেয় তারপরেও তারা কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না কারণ কোটি কোটি হাফেজদের সিনার ভিতরে এই কোরআনকে অভিনব কায়দায় যিনি সংরক্ষণ করে রেখেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে চার নাম্বার আপনারা কোরআন অনেকেই তেলাওয়াত করেন আমিও জানি কিন্তু এই বিষয়টি কয়জন আমরা খেয়াল করেছি এই কিতাবের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনকে আল্লাহ তাআলা এক অসাধারণ অভিনব ছন্দবিল দিয়ে এই কিতাবের আগাগুড়া আল্লাহ নাজিল করেছেন সুবহানাল্লাহ আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যান দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত মিল আছে আর এই ছন্দমিল থাকার কারণে তেলাওয়াতও মজা লাগে মুখস্থ করতেও মজা লাগে গোটা কোরআন হলো ছন্দময় যে কোনো সূরায় আপনি যান দেখবেন আপনি অসাধারণ ছন্দের মিল পাবেন যেমন ওই কোরআনুল কারীমে সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার এই সূরা যখন আপনি তেলাওয়াত করবেন দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতে ছন্দ মিল আছে আপনারা সকলে প্রাণ খুলে জবান খুলে সাওয়াবের নিয়তে আমার সঙ্গে তেলাওয়াত করেন ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر বলেন তো প্রত্যেকটা আয়াতে
ওয়াকফের কারণে রাসুকুন হয় যেমন ইন্না আতাইনাকাল ফসল্লি লিরব্বিকা ইন্না শানিআকা হুয়াল বলেন তো ছন্দের মিল আছে না নাই আপনি সূরা ইখলাস পড়েন কত সুন্দর সূরা কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ولم يكن له كفوا احد ميلاتنا ناي سورة قارعة পরে দেখেন القارعة ما القارعة وما ادراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن বলেন তো আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দ মিল আছে না নাই কোন সূরায় যাবেন সূরা ইনফিতর পড়ে দেখেন এত সুন্দর ইযা সামাউ ফাতরাত ওয়া ইযাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আমাদের পছন্দের সূরা সূরা রহমান পড়েন দেখবেন কত মজা লাগে কত সুন্দর ছন্দ মিল আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইন علمه البيان আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের মিল আছে না নাই কোরআন ছাড়া পৃথিবীতে আপনি অন্য দ্বিতীয় কোনো কিতাব পাবেন না যেখানে আগের আয়াতের সাথে আগের কথার সাথে পরের কথার এত সুন্দর ছন্দ মিল গোটা কোরআনটাকে এত সুন্দর করে ছন্দ মিল করে যিনি নাজিল করেছেন শরীরের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে সবাই বলেন তিনি কি নাম্বার 5 পাঁচ নাম্বার হলো আমরা তো বর্তমানে বিজ্ঞানের যুগে বসবাস করে নিজেকে সবাই বিজ্ঞান মনস্ক বলে দাবি করি আপনি ভাববেন না যে 1500 বছর আগে মধ্যযুগে এই কোরআন নাজিল হয়েছে বলে এটা এখন ব্যাকডেটেড আর আমরা এখন অনেক আপডেটেড এটা ভাববেন না এই বিজ্ঞানের যুগেও আপনার বিজ্ঞান কোরআন থেকে বহু পিছিয়ে আছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দা হলি বুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমি তো কোরআনিক সায়েন্সের উপরে অনার্স এবং মাস্টার্স করেছি যার কারণে কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই কোরআনে 6000-এর উপরে আয়াত আপনি জানলে অবাক হয়ে যাবেন এই 6000-এর উপরে আয়াত তার মধ্যে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে কোরআনে 1500-এর উপরে আয়াত আছে আল্লাহু আকবার বিজ্ঞানের কোন শাখার কথা এখানে নাই এখানে আছে কসমোলজি এখানে আছে হিউম্যান এমব্রয়োলজি এখানে আছে অ্যাস্ট্রোনমি এখানে আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেরিন সায়েন্স জিওলজি বিজ্ঞানের এমন কোন শাখা নাই যে ব্যাপারে কোরআনের ভেতরে আলোচনা আসে নাই আল্লাহু আকবার বিজ্ঞান তো নতুন নতুন তথ্য বের করে যখন পৃথিবীকে জানায় প্রথমে তারা ভাবে মনে হয় এগুলো তারাই প্রথমে জেনেছে মুসলমানরা এখন তো কোরআন ঝাড়ফুকের কিতাব বানিয়েছে মুসলমানরা এটাকে খতমের কিতাব আর ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার কিতাব বানিয়েছে অথচ এই কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানে ভরপুর জ্ঞান বিজ্ঞানের উৎস এটা হেদায়েতের কিতাব মুসলমানরা কোরআন বোঝে না বলে পৃথিবীতে এখন তারা অধিকার বঞ্চিত আপনি দেখুন এই কোরআন কেমন অলৌকিক কিতাব আসমানের নিচে দুনিয়ার উপরে আপনি বসবাস করছেন কখনো কি ভেবেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি হলো আপনি চিন্তা না করলো পৃথিবীর বিজ্ঞানীরা তারা থেমে নেই তারা এটা নিয়ে গবেষণা করেছে যে কিভাবে এগুলো সৃষ্টি হলো গবেষণা করতে করতে তারা খুঁজেও বের করলো স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেছেন এই মহাবিশ্বের সবকিছু আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ গ্যালাক্সি মিল্কওয়ে সবকিছু সৃষ্টির প্রাথমিক অবস্থায়
একত্রিত পুঞ্জীভূত ছিল সব এক জায়গায় আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যেটা আছে হকতা এটা বুঝছেন নি সবটা তখন সবকিছু ছিল গেশীয় কণার সমষ্টি গেশীয় কণার ইয়ং কোজনে আসমান উপরে আর জমিন তলে ইলা আছিল না হকতা ওই যে মানুষ এখন নালে ডাইলে ছাউলে খিচুড়ি সবটা এখানে আছে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ গ্যালাক্সি মিল্কি সব এক জায়গায় তখন দেখতে মনে হতো বিজ্ঞানীরা বলেছেন যে এটা একটা গ্যাসীয় কণা এরপরে মহাশূন্যে মহাবিস্ফোরণ সংঘটিত হয়েছে সেই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আসমান আলাদা জমিন আলাদা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গ্রহ উপগ্রহ সব আলাদা হয়ে আলাদা আলাদা অস্তিত্ব নিয়েছে আর মহাবিস্ফোরণের মাধ্যমে মহাঘটনা সংঘটিত হয়ে সবকিছুতে নিজস্ব অস্তিত্ব লাভ করেছে বিজ্ঞান এটার সংক্ষিপ্ত নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি যেটা সায়েন্সের ছাত্ররা এখন পড়ে এবং সেই আলোকে মহাবিশ্ব উৎপত্তির কথা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম লেখনী বক্তৃতায় তারা বলে থাকে এটা কসমোলজির একটা শাখা এখন মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা যেটা আপনি যদি মনে করেন আমরা বহু এগিয়ে গিয়েছি মনে রাখবেন কোরআন থেকে এগিয়ে যেতে পারবেন মহাবিশ্ব সৃষ্টির যেই ধারণা বিজ্ঞান পৃথিবীর মানুষকে গত শতাব্দীতে দিয়েছে আল্লাহর কিতাব কোরআন 1500 বছর আগে সেই তত্ত্ব দুনিয়ার মানুষকে দিয়েছে আপনি যদি কোরআন পড়েন তাহলে দেখবেন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رطبا ففتقناهما الله تعالى বলছেন তারা কি দেখে না অবিশ্বাসীরা কি অবলোকন করে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে সেটাকে আলাদা করে দিলাম কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন সেটাও আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেছেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি طوعاً أو كرها قالتا آتينا طائعين الله تعالى বলছেন সবকিছু যখন একত্রিত অবস্থায় ছিল আমি তখন আসমানের দিকে মনোনিবেশ করি আসমানকে অর্ডার করলাম আলাদা হয়ে যাও যখন আসমান ধোঁয়াশাচ্ছন্ন ছিল ধোঁয়াকে আমরা সিলেটি ভাষায় বলি ধুমা বলেন তো কোথাও আগুন লাগলে সেখানে ধুমা বা ধোঁয়া হয় কি হয় না মহা শূন্যে যখন মহা বিস্ফোরণ হলো আল্লাহ কোরআনের ভেতরে কি বিজ্ঞানময় কথা বলেছেন ধোঁয়াশাচ্ছন্ন আকাশে আমি মনোনিবেশ করলাম এরপরে আমি বললাম আসমান জমিন সব আলাদা হয়ে যাও আমি আল্লাহ যখন অর্ডার দিলাম আসমান জমিন তখন আমার আদেশের অনুগত হয়ে জবাব দিল কলতা আতাইনা তাঈন আল্লাহ বলছেন আসমান আর জমিন তখন বলল আমরা আপনার আদেশ মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম সুবহানাল্লাহ মুখে দি বাড়াই তো নাইনি আপনারা কিতা টায়ার্ড হয়ে গেছেন না কিতা 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম হলো ইউথ কনফারেন্স মুক্তামার আশাবাব সেই কনফারেন্সে আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন সেই কনফারেন্স হলে যখন এই আয়াতগুলো তেলাওয়াত হয়েছে সে বসে থাকতে পারে না আবেগের চোটে দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে বলেছে থামো মহাবিশ্ব সৃষ্টির এই তথ্য আমরা বিজ্ঞানীরা এত কষ্ট করে আবিষ্কার করেছি তুমি কোন বই থেকে এগুলো পড়ো এগুলো কোথায় পেয়েছো বলা হলো
এটা বিজ্ঞানের কোনো বই নয় পৃথিবীতে যখন বিজ্ঞানের জন্ম হয় নাই সেই 1500 বছর আগে মহাবিশ্বের মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহাবিশ্বের মালিক মহান রব তার এই বিজ্ঞানময় গ্রন্থের ভিতরে এই কথা বলেছেন সে তখন বলল বিজ্ঞানের জন্মই যে যুগে হয় নাই সেই যুগে মহাবিশ্ব সৃষ্টির বিজ্ঞানময় এই ধারণা যে কিতাবে এসেছে এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয় এটা আবুল তাবুল কোনো কিতাব নয় নিঃসন্দেহে এটি আল্লাহর কিতাব নিঃসন্দেহে এই কিতাবের ভিতরে কোনো ঝামেলা নাই সন্দেহ নাই এজন্য আমিও আর আমার ভিতরে সন্দেহ রাখতে চাই না কনফারেন্স হলের সকলকে সাক্ষী রেখে আমিও আজ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম পৃথিবীর বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে মানুষের জন্য কোরআন বোঝা সহজ হচ্ছে বিজ্ঞানীরও বিস্মিত হয়ে যাচ্ছেন হতবাক হয়ে যাচ্ছেন আমার দিকে তাকান আমরা ফিঙ্গারপ্রিন্ট দেই আমরা সিলেটি ভাষায় হই মানি দাও টিপসই ঠিক আছে নি আপনার এলাকাতে আপনারা কিতা হন টিপসই না নি আর এই টিপসই এখন হল জায়গা থামে লাগে জায়গা জমির দলিল করাত গেলে সাব রেজিস্ট্রি অফিস হন হয় মারওয়ান মুন ভোট দিতে গেলে হন তবে এখন তো আর দেওয়াও লাগে না মানুষের ওরা আরাম পাইছে ঠিক আছে নি কথা খুব আরাম পাইছে মানুষে আপনি সিম একটা তুলতা বা কিনতা হন হয় মারো এয়ারপোর্ট ইমিগ্রেশনে গেলে হাও হন হয় মারি দো সব জায়গাতে আঙ্গুলোর সাপ লাগে কি লাগে না খেনে কারণ আপনার লগে আমার আঙ্গুলোর সাপর কোনো মিল আমরা রাত 10টা করি আঙ্গুল এ আঙ্গুলোর লগে আরো আঙ্গুলোর সাপর কোনো মিল নাই পৃথিবীতে 800 কোটি মানুষ খেল লগে খেলতার মিল নাই সুবহানাল্লাহ হইতা না আপনারা ইতা পৃথিবীর মানুষে বেশি দিন আগে জান জন্য তো 1800 সাল এখন তো 2024 1800 সালের আগে দুনিয়ার মানুষ ইতা জানতাও না ফয়লা এই তত্ত্ব আবিষ্কার হয়েছে ব্রিটেন ইংল্যান্ডও এই তত্ত্ব আবিষ্কার হয়েছে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল তাইন মানুষের বডির উপরে গবেষণা চালাইয়া ওখান বাকরছেন আর কি বাকরিয়া করছেন বহুত বড় জিনিস বাকরিলছি আমি বলে কিতা বাকরছ বলে ওই দেখো আঙ্গুলোর সাপ মারলে তোমারটার লগে আমারটা মিলে না এর বাদে ইকান ইংল্যান্ড থাকি বারইয়া এখন আস্তা দুনিয়া থামাইছে কুমার চালাইয়াও হয়ে গেছে আর আমরা মনে করলাম বাপরে বাপ বিজ্ঞানী হলে বহুত বড় জিনিস বাকরছ আর আপনার চকুর ঠাটা পড়ছে কুরআন ইকান দেখরা না ব্রেইনও শয়তানে হেসাব করিচ্ছে এলাকে ও হলতা ফররা কুরআন ফররা না কুরআন বুঝবার চেষ্টাও করা না ঠিক আছে রে কথা এই কোরআন আপনি খোলেন এটা কোরআনের ভেতরেও আছে কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 3 এবং 4 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করে দেখেন সেখানে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন আল্লাহ তাআলা বলছেন আইয়া সাবু আল্লান নাজমা ইযাম বালা কাদিরিন আলা আন নুসাউয়িয়া বানানা দুনিয়ার যে সকল মানুষগণ পরকাল অবিশ্বাস করে যারা মনে করে মরে যাওয়ার পরে আর আমাদেরকে জীবিত করা হবে না আমাদের দেহ যখন মাটি ভক্ষণ করবে হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর যখন মাটির সাথে মিশে যাবে কি করে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে তাদের কথার জবাব দিতে গিয়ে আল্লাহ বললেন আইয়াহসাবু আল্লান নাজমা ইযামা তুমি কি ধারণা করেছো তোমার অস্থিপিঞ্জর আলাদা হয়ে গেলে তোমাকে আমি জীবিত করতে পারবো না বান্দা তুমি ভুলের উপরে পড়ে থেকো না বালা কাদিরিনা আলা আল্লাহ তাআলা বললেন শুধু তোমার মাংস হাড্ডি অস্থিপিঞ্জর নয় ও বান্দা শোনো তোমার হাতের যে আঙ্গুলের মাথা আঙ্গুলের ছাপ তুমি মরে যাওয়ার পরে সেই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করব অকিদাচ্ছুরা আলফিন মালফিন ওয়ামা আদরাকা মালফিল له ذنب وبيل وله خرطوم طويل او তার কাছে সূরা নাযিল হইছে সূরা ফিল আপনারা অর্থ না বুঝ যাও আস্তে আস্তে মরি জিরা আর হুনলে যে গীতা করবা কইতাম নি কইতাম নি এ কিতাব হরার হনক কাল ফিল হাতি আমরা সিলেটি ভাষায় কই আত্তি মাল ফিল হাতি কিতা ওয়ামা আদরাকা মাল ফিল আপনি জানেন নি হাতি কিতা বুঝা যায় হাতির রচনা আরম্ভ হইছে লাহু দানাবু ওয়াবিল তার লেঙ্গুর আছে ওয়ালাহু খুরতুমুন তবিল তার লম্বা একটা সুর আছে মানসিক হন্যা হইলা মুসাইলামা তুই যে একটা বন্ড তুই যে একটা মিথ্যাবাদী ইতা আর কুন্তাদি প্রমাণ করা লাগতো না তুই যেটা কইছ তটাও যথেষ্ট ঠিক আছে নি কথা কোরআনুল্লাহ খান কোরআন আপনি বানাই দেওয়ার বা
মাতুকা সম্ভব আর এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হলি কোরআন কোরআনের মতো অন্য আরেকটি কিতাব এরকম সাদৃশ্যপূর্ণ বানানো দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয় নাম্বার 7 7 নাম্বার এটি এমন এক কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কোনো ভুল ভ্রান্তি সন্দেহ যে কোনো বই আপনি হাতে নেবেন দেখবেন বইয়ের শুরুতে লেখা আছে এই বই পাঠ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনার চোখে ধরা পড়ে তা আমাদেরকে জানাবেন পরবর্তী পর্যায়ে সংশোধন দেওয়া হবে কিন্তু কোরআনের শুরুতে এমন কিছু পাবেন না কোরআনে তো এমন কথা নাই যে আমার বান্দা বান্দি তোমরা কোরআন পড়তে গিয়ে যদি কোথাও ভুল পাও আমাকে জানিয়ে দিও পরবর্তীতে আমি আল্লাহ ঠিক করে দিব এটা কথা আসেনি বরং শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন শোনো এমন এক কিতাব তোমাদেরকে দিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এমন কিতাব দিয়েছি যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই সংশয় নাই যে কিতাবের ভেতরে কোনো ভুল ভ্রান্তি নাই এমন অথেন্টিক কিতাব আমাদেরকে যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিছু না বলে গলরে দিছেন আমরা বাচ্চাদের বই বানানোর দায়িত্ব ভুল করতে করতেই তাই আবার লিখকেও দিছেন এনসিডিবির চেয়ারম্যানে বুলুল ভাইলে জানাই ওই ইমেল ইমেল হইলো জানাই মনে জানানি দিবা দে ওইটা খানে দি আমানা হয় না যেটা আছে ওটা উঠা হবে আপনারা মাত বুঝরা নেই না খালি হুনি হুনি দেই লাগি আবহাওয়া তো খারাপ সকলটা তো বাইঙ্গা খাওয়া যাইতো না আপনার বুঝলি তো ইতারে না বালে কই যেখানে জানান নি ক্লাস 9 ওর ইতিহাস আর সামাজিক বিজ্ঞান বইর মাঝে মানচিত্র এখানে আছে আইক্যা ইনো লেখছে সিরিয়া লেবানন জর্ডান ঠিক আছে এর বাদে ফিলিস্তিনের নামও নাই যেখানে ফিলিস্তিন এখানে বড় করে লেখছে ইসরায়েল আর এর সাইটে দিলাছে যেখানে গাজা আছে ইখানো গাজাও লেখছে না আপনারা দেখুন গাজা কিন্তু আরবি উচ্চারণ হইল গাজা ইখানো লেখছে গাম্বিয়া আমি যে কইছি বই লেখার দায়িত্ব নাবালিগ হলরে দিছি কেন এমনি এমনি কইছি না তো গাম্বিয়া ইখানো হইল আফ্রিকার দেশ তা আফ্রিকার দেশ ইখানে হিবাই থেকে খাইতে আইন না ইবাই দিয়ে হারাইছে খেতে হ্যাঁ আফ্রিকার দেশ ইখানে আফ্রিকার থাকতো ইখানে না ফিলিস্তিনের সিফাবাই হারাইছে এখানে তো আমি মনে মনে ভাবলাম আল্লাহ জানেন ই বই যারা রচনা আর সম্পাদনা করছো নিতাই যে রায় থবুতল খাইয়া ই মানচিত্র ইকান বানাইছো নিতা তারাও বলা জানে না গাম্বি আফ্রিকার দেশ এখানে এইভাবে দিয়ে আমায় কেনা মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনের পক্ষে বক্তৃতা করেছেন এদেশের মুসলমানরাও ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে মুখে দি মাত মারন না নি আপনারা কিতা মনে মনে ইসরায়েল না কিতা তে মুখে দি মারা না আমি কেন আমরা ফিলিস্তিন না ইসরায়েলের পক্ষে বাংলাদেশের প্রতিটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে আমাদের দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে বক্তৃতা করেছেন কিন্তু এদেশের কিছু আমলা কামলা যাদেরকে দায়িত্ব দেওয়া হলো ছোট্ট ছোট্ট সোনামণিদের বই রচনা সম্পাদনার জন্য বই রচনা আর সম্পাদনা করতে গিয়ে তারা আর আমাদের দেশের মানুষ রইল না প্রত্যেকেই তাদের এমন পরিচয় দিল বিশেষ করে এই বইটি যারা রচনা সম্পাদনা করেছে এরা প্রত্যেকেই দাজ্জালের রুহানি টাটকা সন্তান নইলে দাজ্জালের এই সন্তানরা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নাম লিখে দিল কেন যারা ফিলিস্তিনিদের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম মেপে দিয়েছে মানচিত্রে দিয়েছে এরা হলো জাতীয় গাদ্দার মুসলমানদের দুশ্মন এরা প্রধানমন্ত্রীর সাথে গাদ্দারি করেছে এদেশের মানুষের সাথেও গাদ্দারি করেছে এজন্য এই কাজ যারা করেছে এদেরকে এত সহজে ছেড়ে দিলে হবে না এটা সাধারণ কোনো ভুল নয় এদের হাতে হাত করা লাগিয়ে হাত করার অপমান করলে চলবে না গরু ছাগল বান্দার রশি দিয়ে দড়ি দিয়ে এদেরকে বেঁধে জেলখানায় নিয়ে আদালতে তুলে এদের জন্য এরা যে অপরাধ করেছে সে অপরাধের জন্য এই দেশে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলছিলাম এই কোরআন হচ্ছে এমন কিতাব যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই নাম্বার 8 8 নাম্বার অলমাইটি আল্লাহ
protects the holy book Quran. E Quran er hefazot kari jini. E Quran jini hefazot er dayitto niyechen. Golar awaj boro kore. Shobai bolen to tini ke? Quranul Karim er 15 number surah Suratul Hijar er 9 number ayate Rabbul Alamin er jonno bolchen. Inna nahnu nazzalna dhikra wa inna lahum lahafidhun. নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আর এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে তো যে কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এই কিতাব কি দুনিয়া থেকে মুছে দেওয়া কি কারো দ্বারা সম্ভব এই কিতাব আর এই কিতাবওয়ালাদের কি দুনিয়া থেকে মুছে দেওয়া সম্ভব হবে না কারণ এই কিতাব হেফাজতের এবং এই কোরআনওয়ালাদেরকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন কে আল্লাহ নাম্বার 9 9 নাম্বার এটা হলো এমন কিতাব এই কিতাব পড়লে সওয়াব হয় শুনলেও সওয়াব হয় মানলেও জীবনটা জান্নাতি জীবন হয় দুনিয়ার এমন কোন কিতাব নাই আপনি হাতে নেবেন পড়বেন সওয়াব হবে এমন কোন কিতাব নাই এমন কি একটা হাদিস আছে যদিও মুহাদ্দিসগণ এই হাদিসের সনদকে দুর্বল বলেছেন কিন্তু কোরআনের প্রতি আকৃষ্ট করার জন্য এই হাদিসটা আপনাদেরকে বলছি আল্লাহর হাবিব বলেছেন আন-নাযরু ইলা সালাত আন-নাযরু ইলা সালাতাতি ইবাদাহ তিনটি জিনিসের দিকে তাকালেও সওয়াব হয় নাম্বার 1 এক নাম্বার হলো আল্লাহর পবিত্র ঘর কাবা আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাহ কাবা ঘরের দিকে তাকালেও সওয়াব হয় আপনি কাবা ঘরের যে ওই যে কালো কালো কাপড় দিয়ে মোড়ানো সেই গিলাফ দিয়ে মোড়ানো যে কাবা ঘর আছে তাকালেই আপনার আমলনামায় সওয়াব দিবেন কি দুই নাম্বার হলো আন-নাযরু ইলাল মুসহাফি ইবাদাহ এই কিতাবের দিকেও যদি আপনি তাকিয়ে থাকেন আয়াতগুলোর দিকে তাকিয়ে আছেন আমলনামায় সওয়াব দিবেন কি তিন নাম্বার হলো নবীজি বলেছেন আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদাহ পিতা মাতার দিকে রহমতের নজরে তাকালে কোন কোন হাদিসে এসেছে কবুল হজের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার মা বাবার দিকে প্রত্যেকদিন 100 বার মায়ার নজরে তাকাই তাহলে কি আল্লাহ আমাকে রেগুলার 100টা কবুল হজের সওয়াব দিবেন নাকি নবীজি বললেন আল্লাহর ভান্ডারে তো কম নাই তুমি যদি 100 বারও তাকাও 1000 বারও তাকাও যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিবে তাহলে এই জন্য মা বাবার দিকে আমরা রাগ করে তাকাবো না বরং মা বাবার দিকে আমরা রহমতের নজরে তাকাবো তাহলে আমাদের উপরে যিনি রাজি আর খুশি হয়ে যাবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি বলছিলাম কোরআন এমন কিতাব তাকালে সওয়াব পড়লেও সওয়াব নবীজি বলেছেন মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন থেকে তেলাওয়াত আরম্ভ করবে প্রতিটি হরফের বদৌলতে আমলনামায় তাকে 10টি করে নেকি যিনি দান করবেন তিনি কি নবীজি বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন নবীজি বলেছেন আলিফ লাম মিম এটা একটা হরফ নয় বরং এর ভেতরে আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি আলিফ লাম মিম পড়ে এই শব্দের ভেতরে এটা হুরুফে মুকাত্তাহাত তিনটা অক্ষর থাকার কারণে তিন দশে 30টা নেকি যিনি দিয়ে দিবেন তিনি কি বলেন তো দুনিয়ার অন্য কোন কিতাব পড়লে এরকম সওয়াব আছে নাকি হাদিস পড়লেও আপনি সওয়াব পাবেন না হাদিস অধ্যয়ন করে গবেষণা করে উম্মার খেদমত করলে সওয়াব হবে কিন্তু এটা তো তেলাওয়াত করলেই আপনার আমলনামায় প্রতি অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি লেখা হবে না কিন্তু কোরআন তেলাওয়াত করলেই সওয়াব তেলাওয়াত করলে যেমন সওয়াব শুনলেও সওয়াব আছে না নাই আবার কেউ যদি কোরআন মানে কোরআনওয়ালা হয়ে যায় তার সম্মানও যিনি বাড়িয়ে দিবেন তিনি কে নাম্বার 10 10 নাম্বার হলো এই কোরআন এমন কিতাব এই কোরআন হলো এমন কিতাব এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে সম্মানিত করে যিনি দিবেন জুড়ে বলেন তিনি কি এটা কেমন সম্মানের কিতাব শুনেন সারা বছরে 12 মাস আছে 12 মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাসের নাম হলো রমাদান মাস
যদি আমরা বলি রমাদান মাসের এত সম্মান কেন এত সম্মানিত মাস এটা যেমন আজকে যদি আপনারা ফজরের আপনারা আজকে যদি একটু পরে আসরের নামাজ আদায় করব যখন আমরা একটা ফরজের জন্য একটা সওয়াব কিন্তু রমজান মাসে আল্লাহর কোন বান্দা যখন একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেন রমজানে কেউ যখন একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেয় আবার এই মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতের মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম এই একটা মাসের এত বরকত কেন এত সম্মান কেন কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন কারণ এটা কুরআন নাযিলের মাস তাহলে 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো রমজান মাস কুরআনের কারণে আবার যে রাতে কুরআন নাযিল হয়েছে সেই রাত ও হাজার মাসের চাইতে উত্তম শুধুমাত্র কুরআনের কারণে বাংলা ইংরেজি চাইনিজ হিন্দি উর্দু কত ভাষা দুনিয়ায় আছে কিন্তু সকল ভাষার মধ্যে সবচেয়ে দামি ভাষা হলো আরবী ভাষা কারণ হলো ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন এই ভাষায় কুরআন নাযিল হয়েছে আমরা কাপড় চোপড় বাড়িতে আলনায় আলমারিতে রাখি কোন কাপড় চোপড় পায়ের তলায় পড়ে গেলে আমরা চুমু খাই না সম্মান বা ভক্তিও দেখাই না কিন্তু ছোট্ট কোন কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ বস্তনি বা জিলবাব বানানো হয় সেটা যদি মানুষের পায়ের তলায় পড়ে যায় মানুষ তখন বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায় কারণ ছোট্ট সেই কাপড় দিয়ে আল্লাহর কিতাব কোরআনকে বেচানো হয়েছে সেই জন্য ওই ছোট্ট কাপড়ের টুকরার দাম বাড়িয়ে দিয়েছেন কে কাঠ দিয়ে টেবিল বানানো হয় চেয়ার ফার্নিচার আসবাবপত্র বানানো হয় পা লাগে কেউ সালাম করে না সম্মান বা ভক্তি দেখায় না কিন্তু যখন কাঠের দুইটা টুকরা দিয়ে রেহাল বানানো হয় রেহালের উপরে যখন আল্লাহর কিতাব রেখে দেওয়া হয় সেই কাঠের টুকরার দাম এত বেড়ে যায় এটা যখন হাত থেকে নিচে পড়ে যায় বা পা লেগে যায় মানুষ তখন বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঠোঁটের সামনে নিয়ে চুমু খায় এর কারণ হলো এই কাঠের টুকরার উপরে আল্লাহর কিতাব কোরআন রাখা হয়েছে সুতরাং মুসলমানেরা বোঝার চেষ্টা করুন কোরআনের সংস্পর্শে যা আসে তার সম্মান যদি বেড়ে যায় আমি আর আপনি আমরাও যদি এই কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের রঙে রঙিন হয়ে যেতে পারি তাহলে আমাদেরকে দুনিয়া আখিরাতের উভয় জায়গায় যিনি সম্মানিত আর সফল কাম বানিয়ে দিবেন তিনি কে হকল হতার শেষ কথা মানুষে হয় না নি শেষ বালা যা সব বালা আউকে আমরা শেষের দিকের কথা খান সুন্দর করি হলি এখন এই কিতাবর খান্দার যে আয় তার সম্মান বাড়ি যায় মর্যাদা বাড়ি যায় কিন্তু দুঃখজনক হলেও সত্য জীবিত থাকা অবস্থায় এই কোরআনকে আমরা যতটুকু মানা দরকার ততটুকু মানি না আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় কোরআন জীবিত মানুষের জন্য যতটা ব্যবহার করা হচ্ছে তার চাইতে অনেক গুণ বেশি মৃতদের জন্য এই কোরআন ব্যবহার হচ্ছে কোনো মানুষ যখন মারা যায় তখন দেখা যায় তার জন্য কোরআনের খতম এক খতমের পরে আরেক খতম খতমের পরে খতম হুজুরের কাছে এত চিঠি এত টোকেন যায় হুজুর আমরা এতজন মিলে খতম দিয়েছি এত খতম হয়েছে আপনি দোয়া করে সওয়াব বকশায় দেন এখন যার জন্য খতম দেওয়া হচ্ছে আপনারা মন খারাপ করেন না এমনও হতে পারে জীবদ্দশায় ওই ব্যক্তি কোরআন তিলাওয়াতও জানত না যতদিন জীবিত ছিল কোরআন পড়ে নাই হয়তো বিশেষ ক্ষেত্রে এমনও হতে পারে যার জন্য খতম দেওয়া হচ্ছে যতদিন জীবিত ছিল ততদিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে মাঝে মাঝে সুযোগ পাইলে কোরআনের মাহফিল বন্ধ করেছে ইতা আমরা সিলেট আছিল না উঙ্কু দেখরা মতা খাইছিল তাইয়া বড় লেখা তো হামাই গেছে হিদিন কুহুনলাম আমরা এক ভাই আয়া ইষ্টই জুড়ছুন কিন্তু মাত্রা ফাল্লা না আপনার আপনার আশেপাশে তা কুমিল্লা নোয়াখালের খাইছিল কিনা সিলেট হামাই গেছে না কিনা এটা তো আমরা আমার উপরে লাকসাম একবার হামলা হয়েছিল জানেন না আপনারা বাংলাদেশের বহুত জায়গা পায় আবার ওটা ঈদিন কো কমলগঞ্জ জমাই গেছে ওয়াজ আর ফেরাউন খান্দাবাজি এখন লই আইছেন টুকেন বুঝুন ই ওয়াজ খান দয়া করে বাদ দিলা কর্ণ বিষয়ে পড়ুক কইলাম ওয়াজ হয় ফেরাউন আর জলে দেখি আপনার তার লগে রক্ত সম্পর্ক না রুহানি সম্পর্ক এটা আল্লাহ বলা যায় আচ্ছা খোকা যাইন এই কোরআনের কোনো কথা মানুষের কথা নেই
জোরে হোকা তে কুরআনের কথা সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার আমার বাড়ি তো সিলেট বুঝছেন নি আমরার সিলেট ইতা খাইছলো তাছিল না মাহফিল বড় দাও অমুক খুজুরে আইতা দাও অমুক খুজুরে আইতা না দাও এটা সৌন্দর্য টিকে থাকো আমরার সিলেট আমরা চাই কি চাই না এখন দেখা যায় ওটা খাইছলো তো না হইছে এন্ডে মাপতে দাও হইতো না এন্ডে মাপতে দাও হইতো না যারা কুরআনের মাহফিল বন্ধ করে ইতার ইতারে নি আমি খুব মানে খরা কথা কই কঠিন কথা কই হে বন্ধ করার জিনিস পান না হিবাই যৌতুক দে বিয়াওর ফাললে গে যৌতুক না বন্ধ করতে হিবাই লাগা দেশ থাকি খালি মাদক আর মাদক ওর সালা না বন্ধ করতে কত চুরি ওর চুরি বন্ধ করো বন্ধ করতে মন চাইলে ডাকাতি বন্ধ করো বন্ধ করতে মন চাইলে অত 14 ফেব্রুয়ারির বদমাশি বন্ধ করো 31 নাইটার বদমাশি বন্ধ করো বন্ধ করতে মন চাইলে যেটা পারকো ছেলে মেয়র এই গিতা ফুয়েন ফুরিন তো কবুতরের জুরাল লাগান বইয়া বইয়া বাদাম খাইরা হতা বন্ধ করো মাইক্য মাই বন্ধ করার জিনিস পাও না যা কুরআনের মাহফিল বন্ধ করো মাতুন না কেন আপনারা এই বয়লেকার মানুষ কঠিন সিদ্ধান্ত নিতে হইব যারা কুরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেয় মনস্তাত্ত্বিকভাবে অর্থনৈতিক শারীরিক বা রাজনৈতিকভাবে তারারে বয়লেকার মাটিতে কি আপনারা বয়কট করবা এটা শাহজালাল শাহ পরানোর এলাকা অসংখ্য অলি আউলিয়া স্মৃতি বিজড়িত এই গোটা সিলেট বিভাগ কোন কোন নাফাক মানসরে দিয়ে সিলেটের মাটিরে অপবিত্র করতে দেওয়া হইতো বরং এই সিলেটের মাটি আমরা জানি আলেম উলামা আর ফির মাশায়ে গড়গাঠি দাজ্জাল বা শয়তানের মুরিদ হলর মাটি কান নাই কঠিন ভাবে মোকাবেলা করতে হইব আপনারা যদি এখন থাকি সাবধান না হন ফুরসত ফাইলি বাইতাই আজ করছেন হকতা কাল করে দিব হকতা আজ লাগাইছে বেজাল অন্য কাল লাগাই দিব হলো মাত বুঝানি আপনারা একবারে গাঁর ভাষায় বুঝাইয়া গেলাম কি একদিন দুই দিন সুযোগ দিবা বাদে অভ্যাস হয়ে যাব কোন জায়গাতে একবারও চান্স দিবা না সুযোগ দিবা না যেখানে কুরআনের মাহফিল বাধাইব দল মত মূল্য দিয়া তার বিরুদ্ধে সবাই দাঁড়াইব সম্মানিত উপস্থিতি বলছিলাম জীবদ্দশায় যতদিন ছিল হয়তো কোরআন পড়েও নাই মাহফিলের বিরোধিতা করেছে কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে কোরআনওয়ালাদেরকে সুযোগ পেলে হাতে হাত করা লাগিয়েছে কোরআনওয়ালা লোকদেরকে সুযোগ পেলে ফাঁসির কাস্তে জড়িয়েছে যার জীবন যৌবন গোটা জীবন কোরআনের বিরুদ্ধে গেল সেই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার পরে ওই মৃত কোরআন বিরোধী লোকটার জন্য যদি সারা দুনিয়ার আলেম ওলামা মিলে খতম দেয় এমনকি কাবা শরীফের ইমামরাও যদি তার জন্য খতম দেয় জীবদ্দশায় যেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করেছে কিংবা কোরআনের ধারে কাছে আসে নাই মরে যাওয়ার পরে তার জন্য কিয়ামত পর্যন্ত খতম দিল সেই খতম তার কোনো উপকারে আসবে না আসবে না আসবে না তাহলে ঠিক কইয়া দরবারে দিল হইতো না কিতাব উচ্চন মরবার আগে কোরআন ইকান দরত হইব ইকান মরা মানসর লাগে আইছে না আইছে আমরা যারা জিতা মাতুন না কানে আপনারা জিতা মানসর লাগে কোরআন দিছেন হে যতদিন জিতা যে সুন্দর বস্তনি বান্ধা কয় ভাই কেউ হাই কেন তো খুব দামি কিতাব সাঙ্গারে দুফে তুললে তো ও হলো ইকানো দুলা বালু ফরতে ফরতে ও রোজা মাসা লামাইয়া আরাম বইব ওই এক মাস আবার ফললানি বাদে আবার তো রাখবা ইকান কিতা এক মাসও লাগিয়েছে নি মাতুন না কানে আপনারা ইকান আপনি জিতা মানুষ আপনি সারা জীবন কোরআন খান খালি ফোরবা না বুঝিয়া কোরআনের রঙে রঙে দেওয়া লাগবো মরার বাদে ই কোরআনের খতম দিয়ে খুলতা হইত না মরার বাদে যার কর্মজেলা তার হিসাব হইব তার বদলা হইব ওলা যতদিন জিতা আছো ততদিন কোরআন দরকার যতদিন জিতা কোরআন বাইদি নাই ততদিন খালি কোরআন থাকি এখান কিতাব ছু ছু ছুর কিতাব নেই হ্যাঁ এখান ঝাড় ফুকর কিতাব নেই আর তাবিজ লেখার কিতাব নেই এই কোরআন আইসে আপনার হেদায়াত দিবার লাগে কোরআন আইসে সমাজ রাষ্ট্র শিক্ষা আইনঙ্গন সব জায়গা নেতৃত্ব দেওয়ার লাগে লাস্ট কথা বুঝি লাউকা বালা করে বুঝতে দাউকা বুঝতে আপনার শেষ বালা যার সব বালা তার আল্লাহ রসুলের এই কোরআন রাসুল মসজিদ নববীর পাশাপাশি তিনি যে রাষ্ট্র পরিচালনা করছেন সেই রাষ্ট্র পরিচালনার সংবিধান হিসাবে ও রাসুল কিতাব মাতুকা আপনারা হোকা হোকা আমরা কিতা করছি আমরা বেশি আপডেট আমরা এখান মসজিদ ও রাসি
মাদ্রাসা তো রাখছি, ওয়াজ মাহফিলও রাখছি, আবার আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ জায়গা তো এখান তিলাওয়াতও লাগিয়ে রাখছি, কিন্তু আমরার বিয়া শাদি আমরার সমাজ আমরার রাষ্ট্র আইন অঙ্গন কুনতাদু ইকানোর কোনো কার্যকারিতা নাই। তাইলে বোঝা গেল আল্লাহর রাসূলের যুগর কোরআনের কার্যকারিতা, কোরআনের যে ব্যবহার হইছে আজ এখন বর্তমান সমাজ এটার নাই। সুতরাং এই কোরআন শুধুমাত্র জারফু কিংবা ধর্মীয় কিতাব মনে করা যাইতো না, আমরা যতদিন বাসমু এই কোরআন রে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গা এই কোরআন রে কার্যকর করবার লাগি, কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার লাগি, প্রত্যেকে আমরা নিজ নিজ জায়গা থাকি প্রাণান্তকর প্রচেষ্টা চালাইতে হইব, তাইলে দুনিয়ায় তো আমরা সম্মানিত হইব, আখিরাতেও আমরা নাজাত পাইব ইনশাআল্লাহ। যতদিন আমরা জীবিত থাকবো আমরা যেন কোরআন ভৈরা, কোরআনের রঙে রঙিন হইয়া, কোরআনের আন্দোলন স্বামী হইয়া, কোরআন প্রতিষ্ঠার লাগি আমরা জান মাল বিনিয়োগ কইরা কোরআনওয়ালা হইয়া আল্লাহর সামনে যাইতাম পারি। আল্লাহ আপনার সবরে তৌফিক দান করুকা, আমরা সবে হই آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته.